আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে একটা বড় নকশি কাঁথার ডিজাইন দেখাবো। এখানে আমি আগে থেকে প্রায় অনেকটা আর্ট করে রেখেছিলাম, কারণ একটা ভিডিওতে পুরো নকশি কাঁথাটা আর্ট করে দেখানো সম্ভব হয়নি, যার জন্য এখানে আমি কিছুটা অংশ আপনাদেরকে আর্ট করে দেখাবো। এখানে একটা বর্ডার লাইন আমি আর্ট করছি, এরপর মাঝখানে যে খালি জায়গাটা আছে এটা আর্ট করে দেখাবো। এই নকশি কাঁথাটা ছিল সুতি পপলিন কাপড়ের মধ্যে, এটা 5-6 হাতের একটা নকশি কাঁথা, আর ফুটের মাপে হিসেব করলে 7-8 ফুটের হয়। এটা কিং সাইজের নকশি কাঁথা, সব থেকে বড় সাইজ। গতকালকে এই ডিজাইনের একটা ছবি পোস্ট করেছিলাম আমি, এরপরে এই ডিজাইনের 3টা আর্ট করা নকশি কাঁথার অর্ডার হয়েছে আলহামদুলিল্লাহ। তো কেউ চাইলে এই সেম ডিজাইনটা সেলাইয়ের জন্য অর্ডার করতে পারেন, আমাদের কাছে রেডিমেড কাঁথাগুলো পাবেন না, যার জন্য সময় নিয়ে অর্ডার করতে হবে এবং কি ফ্রি অর্ডার করতে হবে। আর্ট করা নকশি কাঁথা অর্ডারের ক্ষেত্রে 10-12 দিন সময় নিয়ে অর্ডার করতে হবে, আর সেলাই করা নকশি কাঁথা অর্ডারের ক্ষেত্রে 25-30 দিন ডেলিভারি টাইমটা থাকে, কারণ আমাদের নকশি কাঁথাগুলো সম্পূর্ণটাই হাতে সেলাই করা হয়, যার জন্য হাতে সেলাইয়ের নকশি কাঁথা অর্ডারের ক্ষেত্রে একটু সময় নিয়ে অর্ডার করবে। বর্ডার লাইনটা আর্ট করার শেষে এরপর আমি মাঝখানে যে খালি জায়গাটা আছে এখানে আর্টটা করছি। একদম মাঝখানে একটা ফুল আর্ট করেছি, এরপর এই ফুলের 4টা পাশে আবার এই সেম সাইজের 4টা ফুল আর্ট করব। আপনারা দেখতে থাকুন আমি আর্টটা কিভাবে করছি। 4টা ফুলের সাইজ কিন্তু অনেকটা সেমই থাকবে। আপনারা যদি কেউ বাসায় ডিজাইনটা প্র্যাকটিস করেন তাহলে ভালোভাবে দেখে শুনে আর্টটা করবেন, কারণ একটা থেকে একটা ফুল যদি বড় ছোট হয়ে যায় তাহলে পুরো আর্টটাই নষ্ট হয়ে যাবে এবং কি কাঁথা সেলাইয়ের পরেও দেখতে আর ভালো দেখাবে না। এখানে আমি 4টা ফুলই দেখেন অনেকটা সেম সাইজের করার চেষ্টা করেছি, এরপর ফুলের একদম উপরের দিক করে আমি 3টা করে পাতা অ্যাড করে দিব। আজকের আর্টটা আমি খয়েরি কালার কাপড়ে করেছি, এটা লাল খয়েরি কালার কাপড় ছিল। আপনারা চাইলে এই সেম ডিজাইনটা টুইল কাপড়ের মধ্যেও নিতে পারেন। টুইল কাপড়টা 5-7 বহরের কাপড়, টুইল কাপড়ের নকশি কাঁথার মধ্যে কোনো রকম জোড়া পড়বে না। অনেকে আছেন নকশি কাঁথার মধ্যে জোড়া থাকবে এটা পছন্দ করেন না, তো যার জন্য যারা জোড়া ছাড়া নকশি কাঁথা অর্ডার করতে চান আমাদের থেকে টুইল কাপড়ের নকশি কাঁথাগুলো অর্ডার করতে পারবেন। অনেকেই মনে করেন টুইল কাপড়টা হয়তো সুতি কাপড় না, টুইল কাপড়টা 5-7 বহরের কাপড় আর এটা অবশ্যই সুতি কাপড়। সুতি পপলিন কাপড় 2-7 বহরের কাপড় হয়ে থাকাতে সুতি পপলিন কাপড় নকশি কাঁথায় মাঝখানে 2টা করে জোড়া থাকে, আর টুইল কাপড়টা যেহেতু 5-7 বহরের কাপড় তার জন্য টুইল কাপড় নকশি কাঁথা আপনি যত বড়ই নেন না কেন এই নকশি কাঁথার মধ্যে কোনো রকম জোড়া পড়বে না। তো যারা আর্ট করা অথবা সেলাই করা বেবি অথবা বড় নকশি কাঁথা আমাদের থেকে অর্ডার করতে চান, যে কোনো ডিজাইনের নকশি কাঁথা আপনার পছন্দ অনুযায়ী কাপড়ের কালার ডিজাইন কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন। অর্ডার কনফার্ম করার জন্য আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ দিতে পারেন অথবা আমাদের দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন। এছাড়াও আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে, ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে কথা বলেও অর্ডারটা কনফার্ম করতে পারেন। তো যারা যারা হাতে সেলাইয়ের নকশি কাঁথা অথবা আর্ট করা নকশি কাঁথাগুলো অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ডিজাইনটা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, এখানে মাঝখানের এই যে ঘরগুলো করা শেষে সম্পূর্ণ ডিজাইনটা আপনাদের সাথে দেখিয়ে দেব। আজকের ডিজাইনটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর যারা প্রতিদিন এরকম নকশি কাঁথার ভিডিও দেখতে চান আমাদের ফেস থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসটা ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে সবসময় এরকম নকশি কাঁথার ভিডিও দেখতে পান। এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এটা ছিল আজকের বড় নকশি কাঁথার ডিজাইন। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।